আল্লাহু আকবার, একবার বললে সঙ্গে সঙ্গে উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিবে, একবার বললে কদর দিবে। আচ্ছা, এবার এটা যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, বাহিরে 1 কোটি বার আল্লাহু আকবার বললে যা দিবে না, একবার নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়ে ভারীটা দিবে। সেটা যদি ফরজ নামাজের তাকবীরে তাহরিমা হয়, এবার কদর দিবে। আর সেটা যদি ইমামের সাথে তাকবীরে উলা হয়, সেটা কদর দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যদি আপনারা ভাবছেন মুশতাকুর নবীর মনে হয় এটা হাসি লেগে গেছে, শুধুই শব্দটা হাসি লেগেছে, এই শব্দ এর বাড়তি কিছু খালি খালি এর বাড়তি কিছু কলেজায় ঢুকে, এই জন্য সবচেয়ে বড় জরুরি আল্লাহ তাআলার মহব্বতের চর্চা করা। বলেন কিভাবে আল্লাহ তাআলা মহব্বত আমার দিলে আসে? আল্লাহ তাআলা মহব্বত দিলে আসার সবচেয়ে বড় হাতিয়ার কোরআনে কারীমের তেলাওয়াত, তাদাব্বুরের সাথে ফিকিরের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহ তাআলা মহব্বত দিবেই দিবে। বলেন ফিকিরের সাথে তেলাওয়াত, বুঝের সাথে তেলাওয়াত, আল্লাহ তাআলা মহব্বত পয়দা করবেই করবে। ধ্যানের সাথে এক শব্দ আর রহমান আর রহিম, বলেন আর রহমান আর রহিম। বিশ্বাস করেন মাঝে মাঝে মন চায় নামাজে 100 বার বলি যেন রহমান রহমের দুয়ার খুলে দেয়। আর রহমান আর রহিম, তিন শব্দ আমাকে বিভোর করে দেয়। আকবার আজিম আলা, আকবার আজিম আলা, আকবার মানে সবচেয়ে বড়, সবচেয়ে কি আকবার মানে যেখানে গিয়ে আকবার শেষ হবে ওখান থেকে আজিম শুরু হয়। আকবার কোথায় গিয়ে শেষ রাসূলও জানে না, জিব্রিলও জানে না, আকবার কোথায় গিয়ে শেষ কেমনে বলবে? মানে আকবার মানে বড়, এই বড় যেখানে গিয়ে শেষ হয় ওখান থেকে আজিমের আজমত শুরু। এবার আজিমের আজমত যেখানে গিয়ে শেষ হয় এখানে আলার ওলু শুরু। এবার আলার শুরু কোথায় আর শেষ কোথায়? আজিমের শুরু কোথায় শেষ কোথায়? এবার আকবারের শুরু কোথায় শেষ কোথায়? কয়বার বলছেন জীবনে? কয়বার বলছি? হ্যাঁ, শুধু জিব্বা দিয়ে তো বলছি আকবার আকবার, দিল দিয়ে একবারও কল্পনা করি নাই তিনি কত বড়। বলেন আকবার আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমি কতবার আকবার বললে আমার জীবনের সবগুলো আকবার যদি এক জায়গায় জমা করি, আমার রব কি এর দূর আকবার না তার চেয়ে বড় আকবার? আচ্ছা, রাসূলের জীবনের সবগুলো আকবার যদি এক জায়গায় জমা করি, আচ্ছা 16 লাখ নবীদের সবার আকবার যদি একসাথে জমা করি, আচ্ছা 16 লাখ নবীর জমানার সমস্ত মানুষগুলোর আকবার যদি একসাথে জমা করি, আচ্ছা এবার সমস্ত ফেরেশতাদের আকবার যদি একসাথে জমা করি, এই আকবার আমার কত ভালোবাসা দরকার, এই আকবারকে আমি কতটা ভালোবাসা দরকার।
বলেন একবার 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার বললে সঙ্গে সঙ্গে উহুদের চেয়ে ভারী নেকিরিয়ে দিবে, একবার বললে কদর দিবে। আচ্ছা এবার এটা যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, বাহিরে এক কোটি বার আল্লাহু আকবার বললে যা দিবে না, একবার নামাজে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার তার চেয়ে ভারীটা দিবে। সেটা যদি ফরজ নামাজের তাকবীরে তাহরিমা হয়, এবার কদর দিবে। আর সেটা যদি ইমামের সাথে তাকবীরে উলা হয়, সেটা কদর দিবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা যদি আপনারা ভাবছেন মুশতাকুর নবীর মনে হয় এটা হাসিল হয়ে গেছে, শুধুই শব্দটা হাসিল হয়েছে, এই শব্দ এর বাড়তি কিছু খালি খালি এর বাড়তি কিছু কলেজায় ঢুকে। এই জন্য মাঝে মাঝে ফিকিরের সাথে বলা, জিকিরের সাথে ফিকির থাকা। বলেন জিকিরের সাথে কি থাকা? জিকিরের সাথে ফিকির থাকা। বলেন এই জন্য আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এরা জিকিরও করে জিকিরের সাথে ফিকিরও করে। জিকির করলে কয় বছর করবা? 60 বছর করবা। আর ফিকির 1 মিনিটের দাম 70 বছরের বেরিয়া বাতিতের চেয়েও বেশি। এই জন্য জিকির ফিকির, বলেন জিকির ফিকির, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া, দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। আর আমরা জিন্দগি বানাইছি মোবাইলে মোবাইলে খোয়া, দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে খোয়া। বলেন দাঁড়ানো বসা শোয়া, মোবাইলে মোবাইলে খোয়া। উচিত ছিল কি? দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া, জিকির ফিকির দোয়া। সুবহানাল্লাহ। কি হয়? আল্লাযীনা وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। হাঁটতে হাঁটতে এরা জিকির করে, হাঁটতে হাঁটতে ফিকির করে, কি বসে বসে জিকির করে, বসে বসে ফিকির করে, এবার বসে বসে জিকির করে, বসে বসে ফিকির করে। আর এরা শুধু বসে বসে পান খায়, বসে বসে গল্প করে, কি বসে বসে পান খায়, ঠিকই। এটা কোনটা? কেউ বা পানে হায়াত লাগায় দিল, কেউ বা টানে হায়াত লাগায় দিল, কেউ বা মোবাইলে হায়াত লাগায় দিল। অথচ তোমার এ পাড়ের 1 সেকেন্ডের দাম ও পারে 100 কোটি বছরের চেয়েও বেশি। বলেন কি বলছি? বলেন এ পারে কয় সেকেন্ডের দাম, ওইদিকে কয় বছরের থেকে বেশি? কত বছর থেকে বেশি? কত বছর হয় নাই? 1000 কোটি বছরের চেয়ে বেশি হয় নাই? 1 লক্ষ কোটি বছরের চেয়েও বেশি? এরপরে সংখ্যা তো আসে না, কর না, 10 কোটি কোটি বছরের চেয়ে বেশি। বলেন তার চেয়ে বেশি। একজন মানুষের জীবন যদি 60 বছর হয়, 60 পূরণ 12 = মাস,
এবার পূরণ ৩০ সমান সমান দিন, এবার পূরণ ২৪ সমান সমান ঘন্টা, পূরণ ৬০ সমান সমান মিনিট, পূরণ ৬০ সমান সমান সেকেন্ড। বুঝছেন বলেন? তাহলে আপনার জীবনের সেকেন্ডের সংখ্যা বার বের হওয়া কি সহজ না কঠিন? কথা কয় না সহজ না কঠিন? কত সেকেন্ড লাগবে এটা বাইর করতে? কি বলে আপনার? না না, এফসে শুধু জন্ম তারিখ লিখে দিবেন, আমার জন্ম তারিখ ১৩৭৭ লিখে দিবেন, ১৩৭৭ দ্বিতীয় ক্লিক করলে বের হয়ে যাবে সেকেন্ডের সংখ্যা। এবার বলেন, যদি জান্নাতে আমাকে এক সেকেন্ড সমান সমান ১০০ কোটি বছর দেয়, দুনিয়ার প্রতি সেকেন্ড গুনে গুনে এক সেকেন্ড ১০০ কোটি বছর জান্নাত, দ্বিতীয় সেকেন্ডে আর ১০০ কোটি বছর জান্নাত, এবার বলুন তো দুনিয়ার হিসাবে সেকেন্ড শেষ হবে কিনা একদিন? এবার বলুন তো জান্নাত শেষ হবে কিনা? এবার বলুন তো দুনিয়ার এক সেকেন্ডের দাম কত? আচ্ছা, এবার যদি বলে যাও ১০০০ কোটি বছর, এবার বলুন তো দুনিয়ার হিসাবে সেকেন্ড শেষ হবে কিনা? এবার বলেন তো জান্নাত শেষ হবে কিনা? এবার বুঝে থাকলে বলুন তো দুনিয়ার এক সেকেন্ডের দাম কত? বেদরকারি কথা আর কত বলবেন? আর বেদরকারি কথা আর কত বলবেন? বয়স কত হয়েছে? কত? ৩৭। কত? কত? আচ্ছা, জীবনে দরকারি কথা বেশি হয়েছে না বেদরকারি কথা বেশি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, জিকির বেশি হয়েছে না কথা বেশি হয়েছে? আচ্ছা, আর সামনে কত দিন বাকি আছে? আপনি নিজেই তো বলেন পেছনে বেদরকারি কথা বেশি হয়েছে, অথবা কথা বেশি হয়েছে কাম কম হয়েছে, আর সামনে কতদিন আছে? এবার বলেন জিকির কবে থেকে করবে? গাড়িতে বসে কাজটা কিতা? হ্যাঁ, আরেকজনকে জিকির করি আমি, আপনার পয়সিনি সাহেবকে আমি জিকির করি, যে ঘরে দেখা করে ওই সরের মনে পুলিশ পুলিশ